মোটরসাইকেলে করে পকেটে 1,20,000 টাকা নিয়ে আসতেছি ইয়েতে, গ্রিন রোডে হইতেছে একটা এজেন্সি আছে, ওদের কাছ থেকে টিকিট কাটবো। এই বসুন্ধরা সিটির সামনে আমাকে পুলিশ দাঁড় করাইছে। দাঁড় করে এখন এই শুয়োরগুলা তো বলছেন, এগুলো শুয়োর, এগুলো জোঁকের মতো, এগুলা এই জন্য বললাম না, বাংলাদেশে পুলিশ দাঁড় করালে দৌড় মারবেন সাথে সাথে, এবং রাস্তায় জ্যাম দেখলেই ফুটপাথে উঠে যাবেন জ্যাম দেখলেই, রাইট? কথা যে বলি, কথা তো বোঝেন না কি বলি, ওজনটা তো বোঝেন না কথা। আমি এখন চিন্তা করতেছি, এই শুয়োর যদি কোনোভাবে, এই কুকুর যদি গন্ধ পায় টাকার, সে যদি আমাকে কোনো কারণে টেকটুক করতে গিয়ে পকেটে দেখে 1,20,000 টাকা, এই টাকা খাওয়ার জন্য যে জানোয়ার যে কী করবে, আমাকে সোজা নিয়ে ছুতা ধরে জেলের মধ্যে ভরে রাখবে আমার। এবং আমি তখন ভাবতেছি আমার ইউএসএ যাওয়াটা আটকাই দিবি, শুয়োর যদি টের পায় আমার পকেটে 1,20,000 টাকা আছে। টাকা নিয়ে গেলে, 1,20,000 টাকা নিয়ে গেলে তো কোনো সমস্যা নেই আমার, 1,20,000 টাকা কি এর মতো গরিব নাকি আমি, যে 1,20,000 টাকা নিয়ে গেছে গরিব চোর ছিনতাইকারীটা, আমার এই শেষ আমার জীবন এখানেই, আবার 1,20,000 টাকা দিয়ে টিকিট কোনো সমস্যা তো নেই। কিন্তু কথা হচ্ছে যে কোন বিপদে ফেলে এই শুয়োর টাকা খাওয়ার জন্য আমার, আমি সিট এই চিন্তায়। একটা শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও আমাদের দুজন কনস্টেবল এই কাজের সাথে জড়িত। প্রাথমিকভাবে আমরা ভেবেছিলাম এটা হয়তো বা ভুয়া পুলিশ হবে, কিন্তু ব্যাপারটা তা না। আইপিসি ব্যাংকে একটা ছেলে টাকা জমা দিচ্ছিল, সেখান থেকে তার দুজন পুলিশ সদস্যের পরিচয় দিয়ে ইউনিফর্ম পরা অবস্থায় তাকে ওখান থেকে মারধর করে তাকে একটা বাইকে করে উঠিয়ে নিয়ে মুগদার দিকে চলে যায় এই ফকিরাপুল হয়ে, এবং সেখানে তাকে ফেলে রাখে। তার ব্যাগে থাকা 20 লক্ষ টাকার মতো এটা তারা রেখে দেয়। তাদের গুলছিল টাকা ছিল 20 লক্ষ, 20 লক্ষ টাকাই আমরা উদ্ধার করেছি, এবং একটা বাইক ইউজ করা হয়েছিল এই দুজনের, বাইকও আমরা উদ্ধার করেছি, সবই আমাদের হাতে, 20 লক্ষ টাকাই আমরা উদ্ধার করেছি। আমরা একযোগে কাজ করেছি, আমি দুই টিমকেও ধন্যবাদ দেবো। অ্যাট এ টাইম আমার যা টিম মেম্বার ছিল, আমাদের সাব ইন্সপেক্টর সুমিত এবং আরও অন্যান্য সাব ইন্সপেক্টররা ছিল, অপারেশন আমাদের তদন্ত সেন্টু, সকলে মিলে অফিস ইনচার্জ, সকলে মিলে একযোগে কম্বাইন এফোর্ট, ইভেন আমাদের এডিসারও পিও ভিজিট করে গেছেন, এডিসারও ইনস্ট্রাকশন ছিল, প্রপার ইনস্ট্রাকশন আমরা কাজ করেছি একযোগে, এত দ্রুত একটা কাজ হয়েছে আমরা সত্যি খুবই আনন্দিত। আমি কর্ম ব্যাংকের যে স্টাফ ছিলেন তাদের সামনে থেকে এরকম ঘটনা ঘটেছে, এবং তারা কিন্তু দায়িত্বশীল হিসেবে তাদেরকে বলতে পারতেন যে আপনারা আসলে কোথাকার পুলিশ, কোথায় নিয়ে যাচ্ছেন, বা তার বিরুদ্ধে অ্যালিগেশনটা কী, কোনো কিছুই তারা করে নাই, বরং সেক্ষেত্রে তারা নির্বিকার অবস্থায় ছিল। এবং আগের ঘটনা তো দেখেছি আমরা, ইসলামী ব্যাংকের সিসি ফুটেজ কোনো কিছুই আমরা কালেক্ট করতে পারি নাই, সম্পূর্ণটাই ডিভিআর নষ্ট ছিল। একটা ব্যাংকে যখন মানুষ টাকা পয়সা নিয়ে কর্মচারী টাকা জমা দিতে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা একটু নিরাপত্তা তাদের কাম্য। পুরানো একটা কথা, যে কথাটা অনেকবার বলে ফেলছি, একটু জাস্ট রিক্যাপ করি এই প্রসঙ্গকে সামনে রেখে, সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি যখন রাস্তায় নামেন, মনে করেন মধ্যরাতে আপনি কোনো কাজে সিঞ্জি নিয়ে যাচ্ছেন রাস্তায় করে, আপনি সবচেয়ে বেশি ভয়ে থাকেন কার? একটা ছিটকে সন্ত্রাসীর, একটা চোরের? না, আপনি খুব সম্ভবত ভয়ে থাকেন পুলিশের, আপনাকে ধরে ব্যাগের ভিতরে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তারপর হইতেছে আপনাকে চালান করে দেওয়া হবে মাদক সন্ত্রাসী বলে, অথবা আপনার ব্যাগ ট্যাগ যা আছে হাতায় সব কিছু রেখে দেওয়া হবে, অথবা হাতায় সব কিছু রেখে দেওয়ার পর তারপর আবার চালান করে দেওয়া হবে সন্ত্রাসী বলে। কেন তাইলে আপনি জানি এটা নিয়ে কোনো ধরনের রিটিলিয়েট করতে না পারেন কোনোভাবে, রিটিলিয়েট কীভাবে, আইনের আশ্রয় নেওয়া বা এটা নিয়ে কথা বলা। সো সেই রাস্তা বন্ধ করার জন্যে মাফিয়া সন্ত্রাসীরা আছে না, যে ধরেন কোনো সাক্ষী রাখে না, আমরা নাটক সিনেমায় যে দেখি এগুলো কিন্তু জীবন থেকে নেয়া। সো মাফিয়া সন্ত্রাসীরা এরকম ধরনের কোনো সাক্ষী রাখবে না, সে সব মেরে ফেলবে সমানে সামনে পিছিয়ে যা আছে। সো আমাদের পুলিশ, আপনি এখন বলতে পারেন আপনি কি আমাদের পুলিশ সদস্যদেরকে মাফিয়া সন্ত্রাসী বললেন? বিব্রতকর প্রশ্ন করবেন না, বুঝে নিন, স্বীকার বা স্বীকার করোনা করার সাহস আমার নাই। সো এরা এরকম আপনাকে তো বলে না যে মাইরো খাবি টাকাও দিবি, বাংলাদেশের এই কথাগুলোর কিন্তু খুব ওজনদার, যে ওস্তাদের মায়ের শেষ রাইত, মাইরো খাবি টাকাও দিবি, এগুলো কিন্তু জীবন থেকে নেয়া। হ্যাঁ, সো বাংলাদেশের এই গুন্ডা মাস্তানদের হাতে, ওর বাবা, মানে গুন্ডা মাস্তান বলতে কি পুলিশের কথা মিন করছি? না, সেটা হবে কেন, বাংলাদেশে গুন্ডা মাস্তানদের হাতে মাইরো খাবেন আবার টাকাও দিবেন, ওকে? সো এরা আপনাকে মেরে ধরে আপনার ব্যাকপ্যাক উলট পালট করে মানি ব্যাগ হাতায় একটা ছিটকে সন্ত্রাসীর মতো সব কিছু রেখে দেওয়ার পর তারপর আপনাকে আবার থানায় চালান করে দিবে, আপনাকে বছরখানেকের জন্য জেলে থাকতে হবে, হাজিরা দিতে হবে, মানে আপনি ওই যে এখন আরবার বলি মাইরো খাবেন টাকাও দিবেন, ওকে? সো শুরুতে যেই দুইটা ঘটনা পাশাপাশি রেখে একটু দেখাইলাম যে কী একটা আনক্যানি সিমিলারিটি, এটা দেখানোর পেছনে আরেকটা কারণ হচ্ছে যে অনেক কথাবার্তা যেগুলো বলি, যারা সুলাইমান সুখন, আরিফার হোসেন এবং ইয়াহিয়া আমিন শোনেন, ওনাদের সম্ভবত বিশ্বাস হয় না, আই ট্রুলি বিলিভ ওনাদের সম্ভবত বিশ্বাস হয় না, বাড়াই বলতেছি হয়তো, এক্সাজারেট করতেছি হয়তো, বাংলাদেশকে ঘৃণা করি দেখে হয়তো বলতেছি, এগুলো কি হয় নাকি, এগুলো কি সম্ভব নাকি, কী বলেন আপনি? বাংলাদেশে আমি রাস্তায় নামলে বুঝি আমাকে পুলিশের ভয়ে থাকতে হবে, ইয়াবা ঢুকায় আমার টাকা পয়সা সব রেখে দিয়ে আবার মামলা দিয়ে আবার কোর্টে চালান করে দিয়ে আবার আমাকে কোর্টের ঘানি টানতে হবে ছিনতাইকারীর হাতে পড়ার অপরাধে, হয় নাকি এভাবে? হ্যাঁ,
ওকে, সো আমি যখন যে ঘটনাটা যখন বলছিলাম যে রাস্তায় যখন আমার কাছে 1,20,000 টাকা ছিল, আমার তখন টেনশনটা ছিল এইটা যেটা দেখাইলাম শুরুতে, দুই পর্ব আগে আলোচনা করছি, গোলাম মল রনির ছেলেকে হইতেছে পুলিশ এরকম ধরে 10,000 টাকা রেখে দিয়েছে হাতায়, এবং তখন সেটা আলোচনা করতে গিয়ে যে কথাটা বলছিলাম সেটার গ্র্যাভিটিটা এখন আপনি বোঝেন এই ঘটনাকে সামনে রেখে, যে আপনার কাছে যখন অনেক বেশি টাকা পাওয়া যাবে, কোনো পুলিশ সদস্য পাবে, তখন আপনাকে খেয়ে না দেওয়া ইজ নট অ্যান অপশন ফর হিম। এত টাকা হজম করতে হইলে সে আপনাকে বাধ্যতামূলক খেয়ে দিতে হবে আপনাকে, নাইলে কিন্তু এটা সে হজম করাটা তার জন্য কঠিন হয়ে যাবে। কারণ আমাকে ধরেন যে আমি ধরেন রাস্তা দিয়ে যাচ্ছি মোটরসাইকেলে, একটা সন্ত্রাসীর পাল্লায় পড়লাম, ধরেন যে মানে পুলিশ ইন দিস কেস আর কি, ওকে, একটা সন্ত্রাসীর পাল্লায় পড়লাম, সে হাতায় হতে আমাকে নানান তাল বাহানা করে আমার কাছ থেকে 2,000 টাকা রেখে দিল, আমিও স্বেচ্ছায় 2,000 টাকা দিয়ে আমি যে আপাতত এই সন্ত্রাসীর কাছ থেকে কোনোভাবে পার পাইলে আমি বাঁচি, রাইট? সো আমি 2,000 টাকা নিয়ে অত কেয়ার করবো না, দিয়ে কোনোরকমে পার হয়ে আসার চেষ্টা করবো, এবং পরবর্তীতে এই যে আমার কাছ থেকে ছিচকা সন্ত্রাসী 2,000 টাকা রেখে দিল, এটা নিয়ে অত উচ্চবাচ্য করবো না, কারণ উচ্চবাচ্য করলে সে আবার আমার পিছনে লেগে গিয়ে আরও বড় বিপদে ফেলার চেষ্টা করবে। সো বাংলাদেশে যারা ভিকটিম তারা কিন্তু মুখ খোলে না, কারণ খুব লেট চেয়ে বড় বিপদ আসবে, রাইট? যতটুকু হয়েছে এটাই ইনাফ, আর বিপদ হাতে ধরে ডেকে আনার কোনো প্রয়োজন নাই। সো কেউ কথা বাড়াবে না, কিন্তু ধরেন আমার 1,20,000 টাকা যদি সেই মালটি খেয়ে দেয়, তখন সে নিজেও জানে যে 1,20,000 টাকা আমি হারাই, আমি চুপ করে থাকবো না, এখান থেকে পার হইতে পারলে আমি সেই টাকাটা আবার আদায় করার চেষ্টা করবো, বের করার চেষ্টা করবো, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবো, মামলা করার চেষ্টা করবো, এটা নিয়ে হইচই উচ্চপাচ্য করবো। বেসিক্যালি 1,20,000 টাকা কেউ জাস্ট এমনি দিয়ে চলে আসবে না, যেটা 2,000 টাকা হইলে দিয়ে চলে আসবে। হ্যাঁ, সো তখন সেই পুলিশ সদস্য কী করবে, তখন সে আমাকে আর ছাড়বে না, তখন সে 1,20,000 টাকা রেখে আমাকে একটা মামলায় ঢুকিয়ে দিবে, জানি আমি ভিতরে থাকি, কোনো ধরনের নড়াচড়া করতে না পারি আর কি, একেবারে কথা বলছেন, রাস্তা সব দিক থেকে একদম কফিন পেরে ঢুকিয়ে দিবে। সো এগুলো যখন বলি আপনাদের কাছে হয়তো মনে হয় ফারফেচড থিওরি, মিথ্যা কথা বলতেছি, বাড়াবাড়ি করতেছি। এই লোকে দেখেন তার কাছে একটা বড় অ্যামাউন্টের টাকা, 20,00,000 টাকা। হ্যাঁ, সো 20,00,000 টাকা যদি তার কাছ থেকে নিতে হয়, তারা কিন্তু রাস্তার মধ্যে দাঁড়ায় জাস্ট সিম্পলি যে 19-20 ছুতা ধরে আপনি 500 টাকা খাইতে পারেন, 1,000 টাকা খাইতে পারেন, 20,00,000 টাকা তো খাইতে পারেন না। 20,00,000 টাকা খাইতে হলে আপনাকে পুরোপুরি আরেকটা প্ল্যান দাঁড়া করাইতে হবে, সেটাকে জাস্টিফাই বা সেটাকে ডিফেন্ড করার জন্য আপনার এই কামকে। আর মনে করেন 1,00,000 টাকা হইলে, আর 20,00,000 টাকা হইলে সেটা যেহেতু কোনোভাবেই এটা সে সরাসরি দেখেন কী করলো, দাঁড়ায় সেখানে কোনো কথাবার্তা নাই, কোনো কিছু জাস্টিফিকেশানেরও চেষ্টা নাই, এসে ধরে সন্ত্রাসীর মতো থাবায় থাপড়ায় তুপড়ায় ধরে নিয়ে, বেসিক্যালি সন্ত্রাসীরা যা করে। যে কথাটা অতীতে বলছি আরেকবার বলি, এই প্রাসঙ্গিকভাবেই পয়েন্টটা মেক করি, একটা ছিচকা সন্ত্রাসীর সাথে বাংলাদেশ পুলিশের পার্থক্য হচ্ছে, একটা সন্ত্রাসী যখন সন্ত্রাসী কাজকর্ম করে সে কিন্তু ভয়ে ভয়ে থাকে, কারণ তার কাছে কোনো লিগাল অস্ত্র নাই, তার পেছনে কোনো লিগাল অথরিটি নাই, তার কাছে যে অস্ত্রটা এটা হয়তো অবৈধ এবং তার পেছনে কোনো অথরিটি নাই, তাকে যদি এখন ধরা হয় তাহলে কিন্তু তাকে শাস্তির মুখোমুখি হোপফুলি করা যাবে, রাইট? সো সে সন্ত্রাসী কাজকর্ম করার সময় সে ভয়ে ভয়ে থাকে, মানুষ দেখলো কিনা, আশেপাশে কোনো মানুষ আছে কিনা, একটা সন্ত্রাসী কিন্তু এরকম রুমের বিল্ডিংয়ের ভিতরে ঢুকে এগুলো করবে না, সে রাস্তার মধ্যে কোনো মানুষ নাই, ছুরিটা ঠেক দিয়ে ধরবে, এর মধ্যে যদি আপনি সাহসী হয়ে যদি আপনি ফাইট ব্যাক করেন সে আবার হয়তো দূর দিয়ে পালা যাবে। সো সন্ত্রাসী খুব ভয়ে ভয়ে কাজ করে, রাইট? সো সন্ত্রাসীর সাথে আপনার একটা চান্স আছে ফাইট ব্যাক করার, এদের সাথে কোনো চান্স নাই, এরাদের পেছনে আছে আইন, মামলা ঠেসে দিয়ে আপনিও যেটা বললাম মাইরও খাবেন ঠাকাও দিবেন, সে আপনাকে দেখেন রুমের বিল্ডিংয়ের ভিতরে ঢুকে, যেটা পুলিশ অফিসার বললেন যে, এবং হতাশা প্রকাশ করলেন যে এই পুরা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সবার সামনে এরকম একটা ঘটনা ঘটলো, কেউ বাধা দিল না, এটা দুঃখজনক। ব্যাংকের যে স্টাফ ছিলেন তাদের সামনে থেকে এরকম ঘটনা ঘটেছে, এবং তারা কিন্তু দায়িত্বশীল হিসেবে তাদেরকে বলতে পারতেন যে আপনারা আসলে কোথাকার পুলিশ, কোথায় নিয়ে যাচ্ছেন, বা তার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি, কোনো কিছুই তারা করে নাই, বরং সেক্ষেত্রে তারা নির্বিকার অবস্থায় ছিল। এটা দুঃখজনক এবং দুঃখজনক না, যেটা সবসময় বলি যে মানুষকে আসলে দোষারোপ করতে চাই না, এখানে যে মানুষরা আছে এরা খুব ভালো করেই জানে যে এখন যদি এখানে কোনো বাধা দিতে যায় এখন তার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, তার বউ বাচ্চা নিয়ে টানাটানি, তার জীবন নিয়ে টানাটানি লেগে যাবে, এর একটা ইয়াবা মামলা ঢুকিয়ে দেবে তার বিরুদ্ধে। সো মানুষ যে ইয়ে করে না সেটা নিয়ে আমি নেসেসারিলি অভিযোগ করি না, মানুষ এই বাংলাদেশের এরকম অসভ্য দেশে মানুষ অটোমেটিক্যালি খুব অ্যালার্ট হয়, অ্যান্টেনা খুব সতর্ক হইতে হয়, দাবা খেলে না, চেস একজন খুব ভালো চেস প্লেয়ারের গুণ কী, সে 10 steps অ্যাহেড চিন্তা করতে পারে, বাঙালি অটোমেটিক এই সভ্যতায় সোনার বাংলায় মগের মূল্যকে 10 steps অ্যাহেড অটো চিন্তা মাথায় কাজ করে তাদের, এখানকার যারা এই বিল্ডিংয়ের মানুষজনের প্রেমিসিসের তারা কেউ চিন্তাও করেন এই বিষয়টা, দে ডিডন্ট ইভেন থিঙ্ক ইট থ্রু, তারা দেখতেছে চোখের সামনে একটা ঘটনা ঘটতেছে অটোমেটিক 10 steps অ্যাহেড চিন্তা করে ফেলছে যে এখন যদি আমি এখানে নাক গলাই আমার কী কী হবে, একটা ইয়াবা ঢুকে মামলা দেওয়া হবে, কলার ধরে থানায় নিয়ে যাওয়া হবে, জঙ্গি বলে একটা মামলা ঢুকে দেওয়া হবে, তারপর 1 বছর আমি কোর্ট থেকে বের হতে পারবো না, তারপর বের হওয়ার পর খালি কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে, আমার চাকরি থাকবে না, তারপর এই পুলিশকে ডিফেন্ড করার জন্য আবার পুলিশ পুরা আদালত থানা চলে আসবে, স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসবে, মানে আমি সোগামার আমার। সো বাঙালির এগুলো জানে তো এই দেশে, এরা তো কথা যত ইয়েহমিয়া আমিনা সোলাইমান সুখন আর ইয়ে আরিফার হোসেনের পোস্টে লাইক দিয়ে বেড়াক বাঙালি,
ফেসবুকটা বন্ধ করে যখন সোনার বাংলায় নামে, দে নো ভেরি ওয়েল যে কিসের মধ্যে আছে, কি তাদের জন্য অপেক্ষা করে আছে, রাইট? তো এই পুলিশ সন্ত্রাসীরা তারা এখানে একটা বড় অ্যামাউন্টের টাকা খাওয়ার জন্য কোনো ধরনের গল্প ফাঁদারও আর চেষ্টা করে নাই, কারণ এই পরিমাণ টাকা খাইতে হলে আসলে গল্প ফেঁদে এটাকে জাস্টিফাই করা যায় না। সোজা সন্ত্রাসীর মতো এসে ছৌ মেরে ধরে নিয়ে গেছে। ওকে, এগুলো নাথিং নিউ টু আস। এখন একজন চেতনাবাজ দিয়ে আজকাল ফেসবুক আশায় ভর্তি, ইউটিউব ফেসবুকের চেতনাবাজদের কারণে, এই কারণে এগুলো বারবার বারবার করে রিমাইন্ড করাইতে হয় বাঙালিকে যে কী বলে আর পৃথিবী কোথায়। ওকে, লাস্ট যে কথাটা বলতে চাই, পুলিশ যে ভদ্রলোক ইয়ে করতেছিলেন ওনাকে নিয়ে, ওনাকে একটা ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ, ওনার একটা প্রশংসা করতে চাই। কারণ পুলিশ সদস্য হয়ে উনি কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি উনি একেবারে আনরিজার্ভড ওয়েতে ওনার ফ্রাস্ট্রেশন এবং ওনার ক্ষোভ বলতে পারি প্রকাশ করতেছেন। এখানে কোনো শয়তানি নাই, মিচকেমি নাই যে যা ঘটছে সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করা, সে একটা বিচ্ছিন্ন লোক, এটা বলছে যে এটা পুলিশের ইয়েকে ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। এটাকে একটু কমিক্যাল হয় যে লাইক পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, মানে কি পুলিশের ভাবমূর্তি ছিল টু বিগিন উইথ? আপনার কি ধারণা বাংলাদেশে পুলিশের কোনো ভাবমূর্তি আছে টু বিগিন উইথ, যেটা নষ্ট হওয়ার প্রশ্ন? ন্যাংটাকে আপনি ন্যাংটা করবেন কীভাবে, উদমকে আপনি কীভাবে উদম করবেন? এটা তো হয় না, এটা সম্ভব না। সো দেখা ওইটা উনি বলছেন ওটা বাস দিলাম ওনাকে, কিন্তু আদারওয়াইজ বলতেছি যে উনি পুরো ঘটনাটাকে উপস্থাপন করার বেলায় শয়তানি করা, মিনিমাইজ করা, ডাউন প্লে করার চেষ্টা করেন না, এবং ওনার দুঃখ ফ্রাস্ট্রেশনটা প্রতিভাত হয়েছে ওনার চেহারাতেই যে উনি জেনুইনলি খুবই দুঃখিত যে এরকম লোকদের কর্মকাণ্ডের কারণে আজকে উনি পুলিশ সদস্য হয়ে উনি হইতেছে মুখ দেখাইতে পারেন না সমাজে। উনি যেটা বলতে পারতেন না আসলে, কিন্তু বল হয়তো মনে মনে এটাই বিশ্বাস করেন যে সত্যি কথা বলতে দিস ইজ আস, এই যে পুলিশ এরাই আমরা। আমারও যে এখন আবার আরে আমার ফ্রেন্ড যেহেতু আলোচনা আছে ওর একটা কথা মনে পড়লো দেখে বলি, যে আমাদের সঞ্জিদা আফরিন নিপা যে গেছেন আলোচনায় গেল, সে যখন আমার সাথে আমরা ফ্রেন্ডস ছিলাম ফেসবুকে আর কি, ফেসবুকে ফ্রেন্ড লিস্টে যতদিন ছিল, একদিন কুইকলি সে আমার ইউনিভার্সিটির খুব ক্লোজ ফ্রেন্ড, সো সে যতদিন আমার হচ্ছে ফ্রেন্ড লিস্টে ছিল, একদিন সম্ভবত এরকম একটা কমেন্ট করছে সে আমাকে খুব একেবারে মানে পুশ ব্যাক করছে আর কি আমার একটা পোস্টে, যে পুলিশকে নিয়ে এভাবে কথা বলা ঠিক হচ্ছে না। মানে আমি এটার কমেন্টটার রিপ্লাই দিছিলাম নাকি ভাবতেছিলাম, রিপ্লাইটা শেষ পর্যন্ত দিই নাই এটা এক্স্যাক্টলি মনে নাই, তবে এই কথাটা আমার মাথায় তখন কাজ করতেছিল যে কারণ আমি থানায় গেছি, থানায় বেশ কয়েকবার বিভিন্ন কারণে যাতায়াত করতে হয়েছে, ফোন চুরি হয়েছে সেটা নিয়ে কথা বলতে গেছি, রিপোর্ট করতে গেছি, আরও বিভিন্ন সময় বিভিন্ন কাজে গেছি। অপরাধ যে হয়, পুলিশ যে অপরাধ করে এবং থানাতে বসে যে করে, এগুলো কোনো গোপন কিছু না। আমরা এক সেকেন্ডের জন্য থানাতে গেলে যা টের পাই সেখানকার অ্যাম্বিয়েন্স দেখতে পাই, আর যে যারা কাজ করে পুলিশ সদস্য থানাতে থাকে 24 ঘন্টা, এগুলোর মধ্যে তারা দেখে না তাদের চোখের সামনে কী হইতেছে, কী করে বেড়াইতেছে ওরা জানে না। তা আমি ওই কমেন্টটা করছিলাম নাকি শেষ পর্যন্ত ভেবে করি না, আমার মনে নাই, ওটা করতে চাচ্ছিলাম আমার ফ্রেন্ডকে যে তুই থানায় এখন 24 ঘন্টা থাকিস, আমরা থাকি না, সো থানার ভিতরে কী চলে, পুলিশরা কী করে আমরাও সব কিছু জানি না, যতটা তুই জানিস সেই তোকে এখন আমার বুঝাইতে হবে না কী চলে এখানে। সো এটা এই জন্য দুঃখজনক আর কি, যে এরা সব কিছুকে না, এখন আই গেট দ্যাট ইন টু সাম ডিগ্রি যে তারা এই এরিয়াতে প্রফেশনে আসে, ইন ওয়ান ওয়ে তারা সব কিছু স্বীকার করতে পারবে না, লাইক পারলে জব থাকবে না, সো ওকে ফাইন। আরেকটা ব্যাপার হচ্ছে যে তাই বলে ডিফেন্ড করাও ঠিক না আমি মনে করি, যে কথাটা বলছিলাম যে পদ্মা সেতু হয় যখন ইউটিউবের হালুয়া খুরুক সবগুলো একেবারে গুণ কীর্তন করতে নেমে গেছে পদ্মা সেতু নিয়ে, তখন ওই পয়েন্টটা মেক করছিলাম, এটা আরেকবার করি যে আপনি জানেন যে এই দেশে পদ্মা সেতুর কোনো ইস্যু থাকলে সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন না, বললে আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে। পদ্মা সেতুর নাটবল্টু ঢিলা না খোলা এগুলো নিয়ে তখন পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, তখন তাদেরকে সরকারের পক্ষ থেকে মিডিয়ার কাছে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে যে পদ্মা সেতু নিয়ে কোনো নেগেটিভ রিপোর্টিং করা যাবে না, করলে একবার চ্যানেল খেয়ে দেওয়া হবে। সো যেখানে সরকারের পক্ষ থেকে এরকম চাপ যে আপনি সব কথা বলতে পারবেন না, আপনার পদ্মা সেতুর খালি গুণকীর্তন করতে হবে, সোনার বাংলা খালি গুণকীর্তন করতে হবে, ইস্যু নিয়ে কথা বলতে পারবেন না, সেই দেশে আপনি স্বেচ্ছায় গুণকীর্তন করলে আপনি মানে এই এই স্বেচ্ছায় দাসে পরিণত হওয়া উচিত না, নিজের একটু আত্মসম্মান বোধ থাকা উচিত যে আজকে যেহেতু পদ্মা সেতুর কোনো ইস্যু নিয়ে আমি একটা এপিসোড করতে পারবো না, তাহলে পদ্মা সেতুর গুণকীর্তন আমি স্বেচ্ছায় করবো না, কারণ এই আমার অলরেডি এটা একটা দাসের জীবন। না না না, এরা খুব ভালো করেই জানে যে পদ্মা সেতুর কোনো সমালোচনা করলে ফাটাই ফেলবে, সোনার বাংলার সমালোচনা করলে ফাটাই ফেলবে, গুণকীর্তন করলে কিন্তু বিভিন্ন সেমিনারে ডাক পাওয়া যাবে, জেনে বুঝে গুণকীর্তনটাই করি, দাসের জীবনটাই বেছে নেই আর কি। তো ওই সেন্সে আর কি, যে ঠিক আছে আপনি পুলিশ সদস্য আপনি সব কিছু বলতে পারবেন না, আমি অ্যাপ্রিসিয়েট করলাম ওনাকে যে ব্যাপারটা উনি অ্যাটলিস্ট অ্যাকনোলেজ করতেছেন, অ্যাটলিস্ট রিয়েলাইজ করতেছেন এবং রেকগনাইজ করতেছেন বিষয়টাকে, ডিফেন্ড করাটা উচিত, উনি ডিফেন্ড করেন না, যা হোক উনি বলছেন যেটা পুলিশের মুখ ছোট হয় উনি এটা নিয়ে সংক্ষুব্ধ, কিন্তু পুলিশের মুখ হ্যাঁ এইসব ঘটনায় ছোট হয়, কিন্তু অ্যাগেন যে কথাটা বলতে চাই যে এটাই বাংলাদেশ পুলিশ, হয়তো উনি আমাদের সাথে আমাদের মতো প্যাজেন্টের সাথে এবং আমাদের মতো স্লেভের সাথে এবং আমাদের মতো কী বলে জানি প্রজা ইংরেজি কেমনে বলে সিটিজেন তো না প্রজা ইংলিশ কি সাবজেক্ট, আমাদের মতো সাবজেক্টের সাথে হয়তো উনি একমত হবেন না।